বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে গোটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ভয়ঙ্কর গতিতে আরও একবার কালবৈশাখী ঝড় দিয়ে আসছে, এবং যার কারণে বন্ধুরা কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা মারাত্মক লাল সতর্কতা জারি করে দিয়েছে, যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা রয়েছে এবং সাথে সাথে বন্ধুরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু 30-40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ভয়াবহ ঝড় আবারও 1-2 ঘন্টার মধ্যে আছড়ে পড়তে চলেছে। তো বন্ধুরা, কখন আছড়ে পড়তে পারে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতামূলক বার্তাতে কি জানানো হচ্ছে এবং পাশাপাশি আগামী 24 ঘন্টাতে কিরকম টাইপের আবহাওয়া থাকতে পারে, সম্পূর্ণ লেটেস্ট লাইভ আপডেটের মাধ্যমে এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একবারও স্কিপ না করে, এবং পাশাপাশি আপনি যদি কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে দিতে পারেন তাহলে পরবর্তী দিনকে কেমন টাইপের আবহাওয়া সরাসরি আপনার জেলাতে হতে পারে, কখন ঝড় আসবে, কখন বৃষ্টি আসতে পারে, সম্পূর্ণ গোটা বিষয়টা আপনাদেরকে একদম অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে আপনি কিন্তু নিজের চোখে দেখতে পারবেন আপনার জেলার লাইভ রিপোর্টটা। তো অবশ্যই কমেন্ট করে দেবেন আপনার জেলার নামটা, পাশাপাশি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে মারাত্মক লাল সতর্কতা কিন্তু জারি করে দিয়েছে, যেখানে বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি হাওড়া, অপরদিকে হুগলি, এছাড়া বন্ধুরা নদিয়া, এই তিনটি জেলাতে কিন্তু একটা ভয়াবহ ঝড় আসতে পারে, যেখানে ঝড়ের গতিবেগটা 30-40 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে হতে পারে। অপরদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন 1-2 ঘন্টার মধ্যে মারাত্মক শক্তিশালী ঝড়টা কিন্তু আছড়ে পড়তে চলেছে, এবং আজকের ডেটটাও কিন্তু আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আরও ভয়ঙ্কর ঝড় অর্থাৎ 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আরও একবার মারাত্মক ঝড় যেটা আছড়ে পড়তে চলেছে বাঁকুড়া, অপরদিকে বন্ধুরা পশ্চিম বর্ধমান জেলার ক্ষেত্রে, এছাড়া বীরভূমের ক্ষেত্রে রয়েছে, ঝাড়গ্রামের ক্ষেত্রে ঝড় আসতে পারে, এছাড়া বন্ধুরা পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু আগামী 1-2 ঘন্টার মধ্যে মারাত্মক গতিতে কিন্তু ঝড়টা আছড়ে পড়বে। অপরদিকে বন্ধুরা তৃতীয় যে সতর্কতা জারি করে দিয়েছে সেখানে কিন্তু বন্ধুরা ঝড়ের গতিবেগটা একটুখানি কম থাকবে, মানে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা ঝড় আসতে পারে, এবং সেটা কিন্তু 1-2 ঘন্টা টানা কিন্তু স্থায়ী হতে পারে, অর্থাৎ হালকা থেকে মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতে কিন্তু 1-2 ঘন্টা স্থায়ী হবে। পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে বন্ধুরা সবথেকে বেশি এফেক্ট করবে এই ভয়াবহ ঝড়টা। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল সতর্কতা কিন্তু একদম টানাভাবে প্রত্যেকটা জেলাতে, দক্ষিণবঙ্গে প্রায় ম্যাক্সিমাম জেলাতে কিন্তু জারি করে দিয়েছে, এবং অপরদিকে কলকাতাবাসীও কিন্তু এই ঝড়ের হাত থেকে রেহাই পাবে না। অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন 30-40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে আর মাত্র কিছুক্ষণের মধ্যে কলকাতা, এছাড়া বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুটি জেলাতে 1-2 ঘন্টার জন্য কিন্তু আরও একবার ভয়াবহ ঝড়, এবং ঝড়ের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আর মাত্র কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। অপরদিকে বন্ধুরা নিচের দিকে আরও একটা সতর্কতা কিন্তু জারি করে দিয়েছে, যেখানে বন্ধুরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার আশেপাশে কিন্তু ভয়াবহভাবে 40-50 কিলোমিটার গতিতে কিন্তু আরও একবার মারাত্মক একখানা ঝড় খুব তাড়াতাড়ি আছড়ে পড়তে চলেছে। এটা গেল 1-2 ঘন্টার রিপোর্ট। এবার আমরা দেখবো পরবর্তী 12 ঘন্টাতে কেমন টাইপের বৃষ্টি হতে পারে, পরবর্তী 24 ঘন্টাতে কেমন টাইপের বৃষ্টি হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সেটা আমরা দেখবো। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট অফিসিয়াল রিপোর্টটা দেখছি, এবং সেই রিপোর্টে বন্ধুরা টানা 5 দিন কিন্তু লাগাতার কিন্তু এই হলুদ সতর্কতা বাড়িয়ে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু 9 তারিখ পর্যন্ত হলুদ সতর্কতা ছিল, এবং সেই হলুদ সতর্কতা কিন্তু তার পরবর্তী দিন মানে 10 তারিখ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করে দিয়েছে, এবং আপনি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগামী 12 ঘন্টা মানে 5 তারিখ একদম ঠিক দুপুরবেলা 1 থেকে 6 তারিখ সকাল 8:30 মধ্যে আরও কিন্তু ভয়াবহ ঝড়, যেটা কিন্তু কিছুক্ষণের আগে কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, অপরদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়াও হাওড়া, অপরদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সমস্ত জেলাতে বন্ধুরা একদম সিমেট্রিকভাবে মানে সমানভাবে কিন্তু ভয়াবহ গতিতে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টার কিন্তু একটা মারাত্মক ঝড় বিকালবেলা কিংবা সন্ধ্যে রাত থেকে কিন্তু একটা মারাত্মক ঝড় সৃষ্টি হয়ে যাবে, এবং যার সতর্কতা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে। এটা গেল পরবর্তী 12 ঘন্টা রিপোর্টটা। আমরা যদি পরবর্তী 24 ঘন্টা রিপোর্টটা দেখি, মানে 6 তারিখ সকাল 8:30 থেকে 7 তারিখ সকাল 8:30 মধ্যে, তাহলেও কিন্তু সেই একই রকমভাবে ঝড়ের সৃষ্টি কিন্তু হতে চলেছে, যেখানে প্রত্যেকটা জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়া বন্ধুরা হাওড়া, বাঁকুড়া, অপরদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ,
নদিয়া সমস্ত জায়গাতে বন্ধুরা ভয়াবহ গতিতে কিন্তু ঝড় আসতে চলেছে। তবে ভারী বৃষ্টিপাতের কথা কিন্তু এই মুহূর্তে আর বলেনি, তার মানে বন্ধুরা ঝড় আসলেও এবারে কিন্তু আর ভয়ঙ্কর কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর হবে না। আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টিপাতের কথা এখনো পর্যন্ত কোনো জেলাতেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলেনি। তো এবারে আমরা দেখে নেবো উত্তরবঙ্গের অফিসিয়াল রিপোর্টে কি জানাচ্ছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো উত্তরবঙ্গের রিপোর্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া বন্ধুরা মালদা সমস্ত জেলাতে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটা ভয়াবহ ঝড় কিন্তু আজকের দিনকে পর্যন্তই আছড়ে পড়বে। তবে তারপরের দিন থেকে বন্ধুরা অর্থাৎ 6 তারিখ সকাল 8:30 থেকে 7 তারিখ সকাল 8:30 মধ্যে এবং পরবর্তী দিনগুলো পর্যন্ত কিন্তু ঝড়ের সম্ভাবনা সেরকমভাবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে নেই। অর্থাৎ ঝড় এবং বৃষ্টির পালা কিন্তু আজকের দিনকে মধ্যেই কিন্তু সমাপ্ত হয়ে যাবে, তারপরের দিন থেকে কিন্তু ঝড়ের সম্ভাবনা সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না। এবং পাশাপাশি বন্ধুরা আলিপুর আবহাওয়া মতে ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। তো বন্ধুরা এবার আমরা সরাসরি লাইভ আপডেটে চলে যাব এবং দেখব কোন কোন জেলাতে আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বজ্র বৃষ্টি মোডটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষে যেখানে কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতবর্ষের রিপোর্টটা, তো এখানে কিন্তু কোনোরকমভাবে বৃষ্টিপাতের পালা গুজরাট থেকে শুরু করে দিল্লি আশেপাশে কোথাও কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশেরও কিন্তু একটা ভয়াবহ বৃষ্টিপাত হচ্ছে এবং পাশাপাশি বন্ধুরা উড়িষ্যারও বেশ কিছুটা অঞ্চল জুড়ে কিন্তু ভয়াবহ বৃষ্টিপাত হচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা একটু জুম ইন করি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু একটা হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাতের পালা এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হয়ে গেছে। কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এছাড়া বন্ধুরা সমস্ত কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর সমস্ত জেলাতে কিন্তু একটা হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা রয়েছে যেমন পুরুলিয়া, মাঝিপুর, এই যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনস্কার দেখতে পাচ্ছেন ধানঘাট এখানটায়, এছাড়াও বন্ধুরা আসানসোল, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বিভিন্ন জেলা রয়েছে এলাহাবাদের আশেপাশে কিন্তু একটা ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে জেলাগুলো রয়েছে রামপুরহাটের আশেপাশে, এছাড়া বন্ধুরা দমকল, আজিমগঞ্জ, বীরহামপুর, এই যে জেলাগুলো রয়েছে সেখানে কাটোয়ার আশেপাশে, বোলপুর, ঘোষকারা, এছাড়া বন্ধুরা দুর্গাপুরের আশেপাশে, বর্ধমানে কিন্তু একটা হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাত চলছে। পুরুলিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে। অপরদিকে বন্ধুরা পুরুলিয়া, হুরার আশেপাশে কিন্তু প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ ভালোই রয়েছে। তো একটা হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে চলছে, আপনি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি একটা রোদ ঝলমলে আকাশ এই মুহূর্তে আর তৈরি হয়নি। তো আমরা এবারে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখব কি হতে পারে। তো আমরা যেই ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি তবুও কিন্তু দেখতে পাচ্ছি যে একটা হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাত কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে চলছে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত যে অঞ্চলগুলোর মধ্যে হচ্ছে সেগুলো বন্ধুরা এই যে অঞ্চলগুলো রয়েছে চাকুলিয়ার আশেপাশে, বন্ধুরা দমকল এর আশেপাশে, সেখানে কিন্তু একটা বেশ ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তের দিকে রয়েছে। তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেবো কোন কোন জেলার ওপর দিয়ে ঝড় আসতে পারে এবং রাত্রিবেলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আর নেই। আমরা একটু জুম ইন করবো, জুম ইন করলে যেটা দেখতে পাচ্ছি যে কালাই এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে বগুড়ার আশেপাশে, এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন রংপুরের আশেপাশে, সেখানে কিন্তু একটা হালকা থেকে মাঝারি কিংবা ভয়ঙ্কর বৃষ্টিপাতের পালা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো আমরা যেটা দেখতে পাচ্ছি রাত্রিবেলার ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে গোটা পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে না। তবে আপনারা যদি একটু দেখেন তাহলে কিন্তু বঙ্গোপসাগরে একটা হালকা থেকে মাঝারি ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হয়ে গেছে এবং যে ঘূর্ণাবর্তের ফলে কিন্তু বন্ধুরা একটা কালো মেঘ ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগর হয়ে সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এবং এই ধেয়ে আসার ফলে বন্ধুরা আগামী বৃহস্পতিবার দিনকে 6 তারিখ কিন্তু একটা ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ রাতের বেলা দিয়ে কিন্তু একটা ভয়াবহ কালো মেঘ গোটা পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে এবং তারপরে কিন্তু সেটা বৃষ্টিপাত আকারে নিচে নেমে আসবে। তবে তারই আগে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রংপুর জেলার আশেপাশে একটা মারাত্মক ভারী বৃষ্টিপাতের যে বৃষ্টি বলয় সেটা কিন্তু ধীরে ধীরে দিয়ে আসছে গোটা পশ্চিমবঙ্গের দিকে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রংপুর, এছাড়া বন্ধুরা মনমোহন সিং এর হয়ে সেটা কিন্তু ধীরে ধীরে ঢাকা থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের দিকে হানা দেওয়ার একটা চেষ্টা করছে বৃহস্পতিবার দিনকে। তো আমরা ভালো করে ট্র্যাকটা করে দেখবো যে কি হতে পারে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু ট্র্যাকটাই করছি এবং ধীরে ধীরে বন্ধুরা সে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আসার চেষ্টা করছে, অর্থাৎ কলকাতার দিকে কিন্তু একটা ভয়াবহ গতিতে এই একটা বিশালাকার বৃষ্টি সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসবে এবং বেশ কিছুটা প্রান্ত কিন্তু একটা হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের আকারে কিন্তু সেটা ঢাকা হয়ে সেটা সম্পূর্ণ গোটা বাংলাদেশে কিন্তু বয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুলনা, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ সমস্ত জেলাতে কিন্তু কালকের দিনকে একটা হালকা মাঝারি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। চরম ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে নেই, তবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে একটা হালকা থেকে মাঝারি কোথাও কোথাও কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে রয়েছে এবং আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 13.6 মিলিমিটারের একটা মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং মেহেরপুর, বাংলাদেশের মেহেরপুর, অপরদিকে বন্ধুরা ধীরে ধীরে নদিয়া, মুর্শিদাবাদ এই যে অঞ্চলগুলো রয়েছে, বাঁকুড়া, বর্ধমান হয়ে কলকাতার দিকে কিন্তু ধীরে ধীরে ধেয়ে আসছে। আপনি অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো যে কীভাবে সকালবেলার দিকে মারাত্মক গতিতে একটা বৃষ্টিপাতের বলয় সেটা পশ্চিমবঙ্গের দিকে ঢুকে পড়েছে। তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এর মুভমেন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিকে রয়েছে এবং বঙ্গোপসাগরের দিকে থাকা সত্ত্বেও কিন্তু সেটা পশ্চিমবঙ্গের কলকাতার ওপর দিয়ে কিন্তু ধীরে ধীরে ধেয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো কলকাতার দিকে এই মুহূর্তে 0.3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সকালবেলা 10টার সময়। যে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো তখন কিন্তু ধীরে ধীরে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা 0.3-0.4 মিলিমিটার থেকে উঠে গিয়ে 7.4 মিলিমিটার একটা মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু মোটামুটিভাবে আমরা বলতে পারি যে যদি বৃষ্টিপাত নাও হয় তাও কিন্তু বৃহস্পতিবার দিনকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। রোদ ঝমলে আকাশ কিন্তু সমস্ত জায়গার মধ্যে থাকবে না, তবে 12টার পর থেকে বন্ধুরা, 12টার পর থেকে মুর্শিদাবাদে যে অঞ্চলগুলো রয়েছে, কাটোয়া, মেহেরপুর এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু পুরোপুরিভাবে মেঘলাচ্ছন্নতা থাকবে না, অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু পরবর্তী সময়ে একটা পুরোপুরিভাবে রোদ ঝলমলে আকাশ বিকালবেলার দিকে হতে পারে। তবে সকালবেলার দিকে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে একটা রোদ ঝলমলে আকাশ থাকলেও বিকালবেলার দিকে যত গড়াবে তত কিন্তু আকাশ মেঘলা হতে শুরু করবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আকারে সেটা কিন্তু মোটামুটিভাবে একদম ঠিক 12টা থেকে শুরু হয়ে যাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সকালবেলার দিকে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখবো এর মুভমেন্টটা কি হতে পারে। একটা ভয়ঙ্কর বৃষ্টিপাতের একটা বলয় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসলো আপনি অন স্ক্রিনে দেখতে পারলেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি রাত্রেবেলার ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আর থাকছে না, অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা দেখে নেবো যে কীরকম টাইপের বৃষ্টি হতে পারে পরবর্তী 12 ঘন্টাতে বৃষ্টিপাতের পরিমাণ মোডে গিয়ে আমরা দেখে নেবো। তো এই মুহূর্তে যদি একটুখানি পরবর্তী 12 ঘন্টা সিলেক্ট করি তাহলে কিন্তু আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে পরবর্তী 12 ঘন্টার মধ্যে কিন্তু একটা ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ সমস্ত জেলাতে কিন্তু একটা বেশ ভালোই বৃষ্টিপাত হবে, যেখানে কলকাতার ক্ষেত্রে বন্ধুরা সিঙ্গেল ডিজিটকে পার করে ডবল ডিজিটে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 10.7 মিলিমিটারের একটা মারাত্মক ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এছাড়া বন্ধুরা কোলাঘাট, অপরদিকে বন্ধুরা বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু প্রায় 7.8 মিলিমিটার, নদিয়ার ক্ষেত্রেও কিন্তু প্রায় 10 মিলিমিটারের কাছাকাছি একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাটোয়া, মেহেরপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু একটা বেশ ভালোই বৃষ্টিপাত হতে পারে, তবে এক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের কথা কিন্তু সেরকমভাবে বলা হচ্ছে না, একটা হালকা মাঝারি গুড়ি গুড়ি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়ার দিকে দেখবো আমরা, পুরুলিয়ার ক্ষেত্রে 6.6 মিলিমিটার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে বন্ধুরা বর্ধমানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার ক্ষেত্রে 6.3 মিলিমিটার, বর্ধমানের ক্ষেত্রেও 8.6 মিলিমিটার, 8.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তো আমরা যদি একটুখানি বাংলাদেশের ক্ষেত্রে যাই তাহলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 12 ঘন্টার মধ্যে নেই। অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন রাজশাহী, এছাড়া বন্ধুরা রংপুর থেকে শুরু করে সমস্ত জেলাতে কিন্তু প্রায় 11 মিলিমিটার, কোথাও 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 বন্ধুরা 10 মিলিমিটার একটা মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 5.8 মিলিমিটার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তের দিকে রয়েছে। তো আমরা কিন্তু জুম আউট করে নেবো এবং পরবর্তী 24 ঘন্টা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টাতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু প্রায় বেশ একই রকমভাবে 10.1-10 মিলিমিটার ওপরে কিন্তু কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং মোটামুটিভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটা হালকা থেকে মাঝারি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত কিন্তু হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু একটুখানি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি। এবং রাজশাহীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রায় 25 মিলিমিটারের একটা মারাত্মক ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু রাজশাহীর দিকে হতে পারে। অপরদিকে বন্ধুরা উত্তরবঙ্গের যে মালদা জেলা রয়েছে সেখানে কিন্তু প্রায় 13 মিলিমিটারের একটা মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অপরদিকে বন্ধুরা
আমরা দেখতে পাচ্ছি সিংড়া, বগুড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশ ভালোই পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ, সরিষাখালী, মনমোহনসিং এবং দেখতে পাচ্ছেন মাদান, এছাড়াও সিলেটের আশেপাশে কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টিপাত পরবর্তী 24 ঘন্টার মধ্যে কিন্তু হবে না, আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দেওয়া ছিল যে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ গোটা বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, লাইক করার পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তী দিন কেমন টাইপের আবহাওয়া সরাসরি আপনার জেলাতে হতে পারে সেটা আপনি নিজের চোখে আমাদের বেঙ্গল জব কার্ড চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।